গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আজকে সকাল সকাল উঠেই আমি ব্রেকফাস্টটা তৈরি করে ফেলছি, কারণ আজকে তোমাদের সঙ্গে কথা বলার মতো আমার হাতে সময় নেই। তোমরা তো জানো না আমার হঠাৎই একটু বাইরে যাবার প্ল্যান হয়েছে, যার জন্য আমি আজকে সারাটা দিন আমার একটু চাপের আছে। তো প্যাকিং শ্যাকিং কিচ্ছু করা হয়নি, যেহেতু হঠাৎ প্ল্যান, কিচ্ছু তৈরি করিনি। তো সব কিছু আমাকে আজকের মধ্যেই করতে হবে, যার জন্য আমি সকালের ব্রেকফাস্টটা খুব তাড়াতাড়ি বানিয়ে ওকে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর আমাকে আবার একটু বাইরে যেতে হবে। তো তোমরা দেখতে থাকো যে আজকে আমি সারাদিন কী কী করছি বাইরে যাবার জন্য। তাহলে চলো দেখা যাক। সকাল বেরোতে হবে, আমরা একটু বাইরে যাচ্ছি, হঠাৎই প্ল্যান হলো, আমাদের কোনো কিছু ঠিক ছিল না। তো কালকে আমরা একটু বাইরে যাচ্ছি, জন্য আমার কিছু টুকটাক কেনাকাটা আছে। একটা জায়গায় গেলে পরে অনেক দিনের জন্য জিনিস ছাড়া অসুবিধা হয়, তো ছোট ছোট কিছু জিনিস আছে যেগুলি আমি কিনতে যাচ্ছি। আর আমার ঘরের অবস্থা এখন তোমাদের দেখানোর মতো না, যে কি পজিশনে আমি এখন আছি। মানে একটা জায়গায় গেলে পরে যে কত জিনিস প্যাকিং করতে হয়, কত জিনিস না নিলে হয় না, মনে করে করে নিতে হচ্ছে, যার জন্য আমি কিন্তু ঠিকঠাক কালকেও সারাদিন বিজি ছিলাম, ভিডিও করতে পারিনি, আর আজকেও এই একই পজিশন। তো চলো আমি একটু বাইরে যাই, বাইরে গিয়ে আমি জিনিসপত্র কিনে নিয়ে আসি, তারপরে তোমাদের দেখাচ্ছি যে আমরা কী কী প্যাকিং করি। বের করে রেখে দিয়েছি আমার সব কিছু, এখন ওটাতে গোছাতে হবে। এইদিকে ছেলের প্যাকিং চলছে, ও সব নিজের জিনিসগুলি নিজেই গুছিয়ে নিচ্ছে। এখন আমি বাইরের থেকে এসে আমার জিনিসগুলিও ঠিকঠাক প্যাকিং করে নেব। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন আমি বসে গেছি আমার সব জিনিসপত্র গোছানোর জন্য, কারণ এতটা দূরের রাস্তা যাব,
তো ঠিকঠাক সব জিনিসপত্র যদি আমরা নিজেরা না ক্যারি করি, এবার নতুন একটা জায়গায় গিয়ে কিন্তু আমাদের খুব প্রবলেম ফেস করতে হয়। তো আমার যেহেতু চিকিৎসার জন্য আমাকে মাঝে মাঝেই বাইরে যেতে হয়, তার জন্য আমার যেতে যেতে কিছুটা হলো আইডিয়া হয়ে গেছে যে কি রকমের জিনিসপত্র আমাকে নিজেকে ক্যারি করতে হয়। কারণ হঠাৎ একটা নতুন জায়গায় গিয়ে না তোমরা সবকিছু হুটহাট খুঁজে পাবে না, তো তখন যেগুলি আমার খুব প্রয়োজনও নিতে হয়। তো সকালের দিকে আমি তো গিয়েছিলাম বাইরে, গিয়ে আমার প্রয়োজনীয় যেগুলি জিনিস, মানে বাইরে নতুন জায়গায় গেলে যেসব দরকার সেসব জিনিসপত্র আমি নিয়ে এসেছি, এবার আমি ওসবই প্যাকিং করছি। কারণ একটা হঠাৎ করে একটা জায়গায় গেলে তখন অনেক কিছু আমরা বাড়িতে ভুলে যাই। তো আমার কাছে এরকম একটা ব্যাগ আছে, যেই ব্যাগের মধ্যে আমি কি করি, আমার সমস্ত কসমেটিক্স গুলি ক্যারি করি। তাতে কি হয়, এটার সিস্টেম হলো এটা হ্যাং করেও রাখা যায়, তোমরা যে কোনো একটা হুকের মধ্যে এভাবে ঝুলিয়ে রাখতে পারো, আর কোনো টেবিল থাকলে টেবিলে বসিয়ে নিতে পারো। তাহলে কি হয়, তোমরা যে কোনো জিনিস সহজেই খুঁজে পাবে এবং কসমেটিক্স কোনোটা হারিয়ে যাবে না। তো খুব ছোট ছোট জিনিস যেরকম এর মধ্যে ভাগ করা আছে, প্রত্যেকটা ভাগে ভাগে আমি যেরকম এখানে লিপস্টিক রেখেছি, এখানে ব্রাশ রেখেছি, এখানে লিপ বাম রেখেছি, এখানে মেকআপ রিমুভার, মানে বাইরে গেলে পরে তো আর তুমি এসব যদি একটা ব্যাগের মধ্যে নাও এমন মেসি হয়ে থাকবে যে তোমরা খুঁজেই পাবে না যে কোথায় কি জিনিস আছে। তো তার জন্য এগুলি আমি অনলাইন থেকে কিনে রেখেছি, কারণ আমার তো মানে চিকিৎসার জন্য বছরে দুবার বাইরে যেতেই হয়। আর এবারে ট্রিপটা তো মানে প্রতিবার কিন্তু আমরা 2-3 মাস আগের থেকে কিন্তু আমরা টিকিটটা করে নিই, 2-3 মাস আগের থেকে আমরা টিকিট করে নিই। আর এবার কি হয়েছে, একদম 2 দিন আগে টিকিট করা হয়েছে, আমি জানতামই না যে আমাকে এভাবে যেতে হবে। এবার এবার যখন বাইরে যাচ্ছি, তো আমার জন্য যাচ্ছি না, আমার বাবার ট্রিটমেন্টের জন্য যাচ্ছি, কারণ তা বাবা বললো যে যাচ্ছি যখন একই জায়গাতে তাহলে আমার চেক আপেরও সময় হয়ে গেছে, আমার 6 মাস পর পর চেক আপ করতে হয়। তা 5 মাস হয়েছে আমি গেছি, তো 1 মাসের জন্য বাবা বললো আবার 1 মাস পরে তোকে যেতেই হবে, তাহলে তুই চল, গেলে পরে তোর চেক আপও হয়ে যাবে আর আমারটাও হয়ে যাবে, যার জন্য আমাকে এরকম হঠাৎ করেই যেতে হচ্ছে, কিছুই আমার হাতে ছিল না। তো এবার অনেক রুলস, এই করোনাটা আবার নতুন করে ই হয়েছে, যার জন্য সব রুলস নতুন করে করেছে, যার জন্য সমস্ত জিনিসপত্র। আর আমি না বাইরে গেলে সবসময় চেষ্টা করি যে লাগেজটা কম করতে, কারণ এত জিনিস টেনে নিয়ে যাওয়া নিয়ে আসার, এখন তো যা নিয়ে যাব আনার পরে সব পরিষ্কার করার ব্যাপার থাকে। তার জন্য আমি কি কি জিনিস কসমেটিক্স এর মধ্যে কি কি জিনিস ক্যারি করছি সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। এবার আমাদের বাইরে গেলে এখন সব থেকে বেশি প্রয়োজন যেটা, সেটা হচ্ছে একটা হ্যান্ড ওয়াশ। এই হ্যান্ড ওয়াশটা ছোট সাইজের নেবে, কারণ বড় জিনিস নেওয়ার কোনো প্রয়োজন নেই, বড় জিনিস নেবে ভারী বেশি হবে, ফ্লাইটে প্রবলেম করবে, ট্রেনে যাচ্ছ তাতেও তোমাকে নিজেকে ক্যারি করতে হবে, তোমার নিজের জিনিস সেটা খুবই প্রবলেম করে। যার জন্য আমি একটা ছোট হ্যান্ড ওয়াশ নিয়ে নিয়েছি, একটা ছোট ডেটল, কারণ হাইজিনটা এখন সবার আগে। তোমরা ট্রেনে গেলে বাথরুম ঠাথরুম ইউজ করতে হয়, তো মগের মধ্যে তোমরা একটুখানি ডেটল ফেলে নিয়ে ওখানে জল দিয়ে দিলে তো অনেকটাই ক্লিন হয়ে যায়। তারপর আমি সবসময় ছোট ফেস ওয়াশ নিই, এত বড় ফেস ওয়াশ ট্রেনে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না, শুধু ভারী হবে, যার জন্য একটা ছোট ফেস ওয়াশ যেটা খুব প্রয়োজন। পেস্ট এটা আমি খুব ছোট নিয়ে নিয়েছি, কারণ আমার যে কয়েকদিন ওখানে লাগবে তার জন্যই শুধু। ব্রাশ এটা তো লাগবেই, আমার ক্রিম আমি কখনো বড় ক্রিম নিয়ে যাই না, আমি বাইরে গেলে সবসময় এরকম ছোট্ট ক্রিম ইউজ করি, কারণ এটা নিয়ে যাওয়া নিয়ে আসা খুবই সহজ, আর আমার এই মেকআপ বক্সটার মধ্যে আরামসে ধরে যায়, তার জন্য ছোট। একটা সার, আগে কি করতাম, আগে কোথাও গেলে পরে জামা কাপড় এ বাড়িতে এনে কেচে দিলাম, এখন তো সেই সুযোগ নেই, এখন হসপিটাল থেকে ফিরে এসেই তোমাকে এগুলো ক্লিন করতে হবে, যার জন্য একটা সার্ফের প্যাকেট আমি সবসময় নিজে ক্যারি করি। আর সাবানটা আমি খুব একটা নিই না, কারণ সাবান নিয়ে যাওয়া নিয়ে আসার, তার জন্য একটা ছোট্ট বডি ওয়াশ, এর সঙ্গে লুফাও আছে, যার জন্য কোনো প্রবলেম নেই। আর বেসিক কিছু জিনিস, যেগুলি ক্লিপ, ছোট ছোট ক্লিপ, গার্ডার ক্রিম, তোমাদের যার যা লাগে, এই জিনিসগুলি কিন্তু তোমরা খেয়াল করে নেবে যে যেখানেই যাবে না কেন বেশি ভারী জিনিস ক্যারি করতে যাতে না হয়। আরেকটা জিনিস যেটা খুব প্রয়োজন, টর্চ। আমি যেখানেই যাই না কেন আমার একটা টর্চ নিজে সবসময় নিয়ে যাই, কারণ রাস্তায় বেরোলে পরে কোথায় যাবে, কোনো হোটেলের কারেন্ট ইস্যু হতেই পারে, কারেন্ট থাকলো না ই না, তখন একটা নতুন জায়গায় না ভয় লেগে যায়, তো তার জন্য আমি কি করি এটা করি। আরেকটা জিনিস যেটা ক্যারি করি, আমি আজকে আনতে ভুলে গেছি, সেটা হলো একটা চিকন দড়ি, কারণ জামা কাপড় ধুয়ে এখন শুকানো সব হোটেলে বেলকনি থাকে না, মানে জামা কাপড় শুকানোর একটা প্রবলেম হয়। আর কিছু কিছু হোটেল আছে যেগুলিতে তোমার হ্যাঙ্গার থাকে,
আমি কি করি হ্যাঙ্গারে দিয়ে দিয়ে ঘরে শুকিয়ে নিই, এসি হোক ফ্যানের নিচে দিয়ে দিলে কিন্তু জামা কাপড় শুকিয়ে যায়, আর আমি চিকন দড়িও একটা সবসময় নিয়ে যাই। তো এই জিনিসগুলি আমাকে ক্যারি করতে হয়। এটা গেল আমার সব কসমেটিক্স এর সাইডের জিনিস। তাছাড়া এখন আমার যে জন্য যেটা সবচেয়ে প্রয়োজন সেটা হচ্ছে আমার প্রেসক্রিপশন, এই জিনিসগুলি। এটা হচ্ছে আমার রিসেন্ট যে আমি 5 মাস আগে গিয়েছিলাম সেটা এমআরআই এর রিপোর্ট, এমআরসিপি বলে এটা, এমআরআই এমআরসিপি যে যেটা বলে, তো ওই রিপোর্টটা প্রেসক্রিপশনটা মনে করে আমি আগে ব্যাগে নিয়ে নিই, কারণ যার জন্য যাওয়া। তো এই জিনিসগুলি আছে। আর তারপরে আমি খাবার দাবারে কি কি নিয়ে যাচ্ছি সেটাও আমি কিন্তু ধীরে ধীরে তোমাদেরকে দেখাবো। এবার আমি কিন্তু কসমেটিক্স এর মধ্যে 2 ভাগ করে নিয়েছি। এবার আমার যে ক্রিম, বডি লোশন, বডি বাটার সব এটাতে যাবে। আর তোমার স্নান করার জন্য যেসব প্রয়োজন, হ্যান্ড ওয়াশ, ডেটল, তারপর হচ্ছে গিয়ে তোমার বডি ওয়াশ, এসবের জন্য আমি এরকম পাউচ নিয়ে নিয়েছি। এগুলি অনলাইনে পাওয়া যায়, আর আসার পরে এগুলি ধুয়েও দেওয়া যায়, যার জন্য আমি ওই জিনিসগুলি সব এটাতে ক্যারি করবো। তাতে কি হবে, আমি যখন ব্যাগে এসব নেব তখন কিন্তু হারিয়ে যাবে না, সব একটা পাউচে থাকবে। স্নান করতে গেলাম, পাউচ থেকে সব বের করে নিয়ে গেলাম, আবার পথে এটাতে ঢুকিয়ে আসলাম। এতে কি হবে, তোমার কোনো জিনিস কিন্তু হারাবে না। তো যার জন্য আমি এরকম পাউচের মধ্যে এসব নিয়ে যাব। এখন আমি এই পাউচটাকে, আমি যেহেতু এটা হাতে ক্যারি করব, এই পিক ব্যাগটা আমি নিয়ে যাব। কারণ কি, এসব নিতে গেলে কি হয়, একটা ট্রলি আর একটা পিক ব্যাগ থাকলে সব থেকে সুবিধা। যে কোনো জিনিস হাতে তো বেশি জিনিস আমি নিতে পারি না, যার জন্য আমি এরকম পাউচের মধ্যে করে এই ব্যাগের মধ্যে আমি এভাবে নিয়ে নিলাম, তাতে আমার সুবিধে হয়। বাইরে গেলে পরে আমাদের খুবই প্রয়োজন সেটা হচ্ছে গিয়ে আমার এই ব্যাগটা, কারণ এই ব্যাগটার মধ্যে আমার থাকে হচ্ছে গিয়ে আমার সমস্ত কার্ড। এবার তোমরা যাতেই যাও, ফ্লাইটে যাও, ট্রেনে যাও, হোটেলে উঠতে গেলে, সবকিছুতে কিন্তু তোমাদের কার্ডের ভীষণ প্রয়োজন। এই কার্ডগুলি তোমরা কখনোই আলাদা কোনো জায়গায় নেবে না, সবসময় এরকম একটা পাউচ ব্যাগে নেবে, তাতে দেখবে কি যে কোনো কিছু হারিয়ে যাবে না। আমি যেহেতু চিকিৎসায় যাচ্ছি, এখন আমার স্বাস্থ্যসাথী কার্ডটাও আমি কিন্তু সঙ্গে নিয়ে নিয়েছি, কারণ এখন জানি না সব ক্ষেত্রে এটার প্রয়োজন হতে পারে। তো এটা আমি সবসময় নিয়ে যাই, আমার আধার কার্ড, ভোটের কার্ড। তো আমরা যতজন যাচ্ছি প্রত্যেকের কার্ড কিন্তু আমি এটাতেই ক্যারি করবো, একটা জায়গাতে থাকবে। তারপরে যখন আমরা টিকিটটা নিব, টিকিটটাও এতেই নিব। তাহলে কি হবে যে একটা জায়গায় থাকলে আমাদের বের করতে কিন্তু সুবিধা হয়। আর এটা কিন্তু আমার এই পিঠ ব্যাগেই যাবে, কারণ লাগেজ ব্যাগ তো লাগেজে থেকে যাবে, এটা তো আমার সঙ্গে থাকবে, যার জন্য এই পিটাকে আমি এখানেই ক্যারি করব। এটার জন্য আমি একটা আলাদা জায়গায় আমি এটাকে নিয়ে নিব। আর আমার এই ব্যাগটাতে একটা সুবিধা কি, তোমাদের যদি আমি ঠিক মতো দেখাতে পারতাম, এর প্রত্যেকটা আলাদা আলাদা ভাগ, অনেক জায়গা। আর যেটা আমি সামনে সবার আগে নিয়ে নিয়েছি সেটা হচ্ছে গিয়ে আমার হেডফোন। হেডফোনটা প্রয়োজন হয় হাতের কাছে। আর হচ্ছে গিয়ে আমার একটা সানগ্লাস, কারণ সানগ্লাস রাস্তায় বেরোলে পরে, আর এখন যে গরম পড়েছে, আমরা যেখানে যাচ্ছি সেখানে তো প্রচন্ড গরম, খুবই প্রয়োজন, যার জন্য আমি সানগ্লাসটাও এর সামনেই নিয়ে নেব, এটা আমার হাতেই থাকবে। আর আমার আরেকটা পাউচ আছে, এখন এই পাউচের মধ্যে আমি আর কি কি নেবো সেটাই দেখছি, আলাদা কোনো জিনিসপত্র আমি এটাতে নিয়ে নেব। আর আমার বোন এখানে আমাকে প্রচন্ড ভাবে ডিস্টার্ব করছে। ও খুবই ছোট, এই যে ক্যামেরা দেখলেই মাথা তুলে তুলে দেখতে থাকে যে কি দেখছে এখানে। আরেকটা জিনিস আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা বড় প্লাস্টিক, এটাও কিন্তু একটা খুব জরুরি। কারণ কি বলতো, এই প্লাস্টিকটা আমি নেই যে মনে করো রাস্তাঘাটে কোনো একটা জিনিস, জামা কাপড় নোংরা হয়ে গেল, তখন সাথে সাথে আমি ধুতে পারছি না, তখন কি করি আমি এই প্লাস্টিকটার মধ্যে গিট দিয়ে রাখি।
আসার সময় নিয়ে এসে দেখাচ্ছি, সেটা কিন্তু আমাদের এখন খুবই প্রয়োজন। কারণ এখন আমরা যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে স্যানিটাইজার। এবার আমরা যখন বাইরে যাই আমাদের অনেক কিছু চিন্তা করতে হয়, নানান রকম গাড়িতে উঠবে, ওই গাড়িতে কে গেছে কে এসছে সেটা কিছুই জানা যায় না, ওই রুমে কে ছিল। তার জন্য আমরা কিছুটা হলেও নিজেকে সেফ রাখার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে স্যানিটাইজার। এবার আমি যে স্যানিটাইজারটা তোমাদের দেখাচ্ছি, এই স্যানিটাইজারটা, এটা হচ্ছে গিয়ে বেডের জন্য তুমি ইউজ করতে পারো, বাথরুমের কোমোডে ইউজ করতে পারো, টেবিল চেয়ারে ইউজ করতে পারো, গাড়ির সিটেও ইউজ করতে পারো। এটা আমি সবসময় আমার একটা ছোট ব্যাগ থাকে আমি যার মধ্যে রাখি, আমি এরকম টাইপের ছোট ব্যাগ, আমি মনে করো গাড়িতে কোথাও যাচ্ছে তখন তো আমি এত বড় পিট ব্যাগটা নিয়ে যাই না, এর মধ্যে তো আমার জিনিসপত্র হোটেলেই থাকে। এবার এরকম সাইজের আমি একটা ব্যাগ নিয়ে নিই, এর সাইড পকেটে আমি এরকম ভাবে এটাকে রেখে দিই, এক সাইড পকেটে আমি এরকম একটা স্যানিটাইজার রাখি যেটা গাড়ির সিটে টিটে ইউজ করা যায়, বা আমরা অচেনা কোনো বাথরুম ইউজ করলাম তখন আমরা ইউজ করতে পারি। আর এরকম সাইডের একটা পকেটে এরকম ছোট একটা হ্যান্ড স্যানিটাইজার রাখি, সেটা আমি এইভাবে এই পকেটের মধ্যে আমি রেখে দিই। তাহলে আমার দুপাশে কিন্তু দুরকম স্যানিটাইজার সবসময় এই ব্যাগে থাকে। এবার আমি হোটেলের রুমের জন্য, আমি এরকম বড় স্যানিটাইজার নিয়ে যাব, যাতে করে ওখানে ইউজ করতে আমার সুবিধে হয়। আর যেটা প্রয়োজন সেটা হচ্ছে গিয়ে মাস্ক, কিন্তু তোমরা একদম মাস্ট, এটা লাগবে। এবার আমি এরকম অনলাইন থেকে এরকম মাস্ক আমি নিয়েছি, তো এটা আমি দু তিনটে নিয়ে যাব এরকম, এগুলি আমি ইউজ করেছি, এটা এখনো ওপেন করিনি। আর নিচ্ছে এরকম কাপড়ের মাস্ক যেগুলি ওয়াশ করা যায়, মনে করো এগুলি কোনো কারণে নোংরা হয়ে গেল তো আমি এটা ইউজ করতে পারি। আর ইউজ করি আমি এই টাইপের মাস্ক যেটা ইউজ করে ফেলে দেওয়া যায়। তো এইগুলি কি করবো, আমি একটা এরকম পাউচ ব্যাগের মধ্যে ভরে নিব, যেটা আমাদের খুঁজে পেতে খুবই সুবিধা হবে। এই মাস্কগুলো আমি একটা পাউচ ব্যাগে নিয়ে নেব, যাতে আমার হোটেলে গিয়ে এটাকে খুঁজে বের করতে কষ্ট না হয়। তো এটাও আমি আমার এই বড় লাল ব্যাগটাতে ভরে নিব। এক জায়গায় যাওয়া মানে আগের তো পরিস্থিতি একরকম ছিল, এখন কিন্তু আরো কঠিন, কারণ এখন মনে করে সব জিনিসপত্রকে ভরে নিতে হয়। তুমি একটা জিনিস ভুলে যাবে তো তোমাকে বাইরে গিয়ে নিজেকেই কষ্ট করতে হবে। কিন্তু এবার যে আমি কিভাবে এসব ম্যানেজ করেছি একমাত্র আমি জানি, কারণ এবার খুব শর্টকাটে দুদিন আগে জানতে পেরেছি যাব। তাহলে এসব আজকে শুধু তোমাদের যখন দুপুরবেলা আমি দেখালাম যে আমি বাইরে যাচ্ছি, গিয়ে আমি সব সবকিছু অ্যারেঞ্জ করেছি এতটুকু টাইমের মধ্যে। আসার পরে প্রচন্ড মাথা ব্যথা, আজকে যা রৌদ্র ছিল বাইরে সেটা ভাবার মতো না, আমার দ্রুত চোখ মনে হচ্ছিল যে ছোট হয়ে যাচ্ছিল মাথার ব্যথায়। তারপরে আমি এসে একটু ঘুমিয়েছিলাম, ঘুমের থেকে উঠে আমি বললাম না আমাকে তো ভিডিওটা কমপ্লিট করতে হবে। আর আমি এই ভিডিওগুলি তো তোমাদের সঙ্গে কোনোদিনও শেয়ার করিনি, আর আমার তো এরকম বাইরে যাতায়াত লেগেই থাকে, কারণ চিকিৎসার জন্য আমাকে বছরে তো দুবার চেক আপে যেতে হয়। তো এবার যদিও আমার জন্য যাচ্ছি না, তবু নিজেও যা আমারও চেক আপ হবে, বাবারও হবে, এভাবেই যাওয়া প্ল্যান করে। তো যার জন্য আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করতে পারলাম, না হলে আমার যেতে যেতে এবছর একটু লেটই হতো, কিন্তু বাবার জন্য এবছর যাওয়াটা হচ্ছে তাড়াতাড়ি, যার জন্য এই জিনিসপত্র। তারপর আমি আরো কিছু জিনিস, তোমরা হয়তো তোমরা ভাবলেও তো হাসবে, আমি এরকম ক্যারি ব্যাগ নিয়ে যাই, কারণ আমি যেখানেই যাই না কেন আমি সব জায়গা পরিষ্কার রাখার চেষ্টা করি, কারণ আমার বাড়ি হোক সেটা হোটেলই হোক আমি চাই না কোনো জিনিস নোংরা করতে। সেখানে হয়তো কোনো কিছু ইউজ করলাম, কসমেটিক্স বা তুলো কিছু একটা, আমি কখনোই কোনো রুমে ফেলি না, বা একটা কিছু খাবার খেলাম তার বক্সটা ডাস্ট এরকম ক্যারি ব্যাগ ইউজ করি, ক্যারি ব্যাগের মধ্যে করে নিয়ে আমি ডাস্টবিনে ফেলি। যাতে কি হয়, আমরা যখন যেখানে থাকি না সেটা তো নিজের ঘরের মতোই থাকে, তো সেটা যাতে পরিষ্কার থাকে সেই দায়িত্বটাও আমাদের, যার জন্য আমি এরকম ক্যারি ব্যাগ কিছু নিয়ে যাই, যাতে সেই নোংরাগুলি আমি ক্যারি ব্যাগে ফেলে গিট দিয়ে ডাস্টবিনে রাখতে পারি। তো তোমরা যদি এরকম ছোট ছোট কিছু কিছু জিনিস নিজেরা মনে রাখো, তাহলে কিন্তু দেখবে সব জায়গায় ঘরের মতো। এবার আমি তোমাদের দেখাবো যে আমি খাবারে আর লাগেজে কি কি নিচ্ছি। বাইরে যাওয়ার সময় কখনোই বেশি ব্যাগ নেবে না, ব্যাগ নিলে পরে তো জানো নিজেকেই ক্যারি করতে হবে, যার জন্য আমরা দুজনের জন্য কাপড় চোপড়ের একটা ব্যাগই নিয়েছি। এই পাশে আছে আমার জামা কাপড়, আর এখানে আছে ওর সব কিছু, এখানে ওর সব কিছুই আছে। আর এখানে আমি সবসময় চাই যে ড্রেস কম নিয়ে আর হালকা ড্রেস নিতে, যেহেতু গরমের জায়গায় যাচ্ছি, এখানে আমার সমস্ত কিছু খুবই হালকা হালকা আছে, সব টপ জিন্স
ড্রেস কুর্তি এসবই আছে। তো আমি কি করি, একটা জিন্সের সঙ্গে দুটো তিনটে করে টপ ক্যারি করি, কারণ কি হয় মানে বোঝা যায় না, লুকটাও নতুন রকম হয়। তো যার জন্য আমি এখানে আর এরকম একটা পাউচ আছে যার মধ্যে আমার পার্সোনাল সব জিনিসপত্র আমি সব এটাতে ক্যারি করি। এখানে আমি একটা মাস্কও রেখেছি, কারণ তাড়াহুড়ো সময় যদি ওখানে না পাওয়া যায় ব্যাগে থাকে তো এটাও আমার কাজে লেগে যাবে। তো এটাও একটা কাপড়ের মাস্ক, রুমাল সবকিছু আমার এটাতে থাকে। এটা আমার ব্যাগের একটা সাইডে এভাবে রাখা যায়। আর আমি রিপোর্টগুলিকেও আমার এই ব্যাগেই নিব, কারণ এটার মধ্যে না রিপোর্টের বোর্ড এটাকে যাতে ভেঙে না যায়, যার জন্য আমার দুটো টপ আমি ইস্তারি করে এনেছি, এই দুটোকেও আমি ভরে নেব। মোটামুটি আমার প্যাকিং কমপ্লিট। আর আমার এই ব্যাগটাকেও আমাকে এই ব্যাগেই নিতে হবে, বুঝতে পেরেছি। কিন্তু ভয় হচ্ছে এখানে একটা সানগ্লাস আছে, আর একটা যাতে কোনো কিছু না হয়, যার জন্য ব্যবস্থা করতে হবে। কারণ ফিডব্যাক তো দুটো ক্যারি করতে দেবে না, যে কোনো একটা করতে হবে, যার জন্য আমি এই ছোট ব্যাগটাকে আমি ভিআইপিতে নিয়ে নিই। আরেকটা জিনিস আমি যেটা সবসময় মাথায় রাখি, যেখানেই যে গরম ঠান্ডা একটু মোটা কাপড়ের কিছু নিয়ে নিই, কারণ কি বৃষ্টি হলে পরে আমার আবার ঠান্ডাতেও যেরকম প্রবলেম গরমও প্রবলেম, যার জন্য একটা মোটা ধরনের গেঞ্জি টাইপ নিয়ে নিই, যাতে যদি কোনো হঠাৎ বৃষ্টি টিষ্টি হয় তাহলে ওটা দিয়ে কাজ চলে যায়। এই যাবে আমাদের দুজনে এই দুটো ব্যাগ, এই একটা এই একটা, এই দুটো ব্যাগই যাচ্ছে। আর যাবে একটা খাবারের ব্যাগ, খাবার না নিয়ে গেলে তো হবে না, খাবারের ব্যাগও আছে। তো ওই ব্যাগটা এখনো গুছাইনি। মা আমার তো মুড়ির ছাতু ছাড়া ব্রেকফাস্ট হয় না, তোমরা তো সবাই জানো যারা আমার ভিডিও রোজ দেখো। তো ছাতুটা মা করছে, ওই ছাতুটা হয়ে গেলে আমি খাবারের ব্যাগটা। এবার তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার খাবারের ব্যাগে, কারণ তোমরা জানো যে আমি প্যানক্রিয়াটাইটিসের রুগী, আমার খাবার অনেক কিছু ক্যারি করতে হয়, কারণ আমরা রাস্তার খাবার খেতে পারি না, হোটেলেরও সব খাবার কিন্তু আমাদের জন্য চলে না, যার জন্য আমি একটা পুরো খালি একটা ব্যাগ নিয়ে নিই, এরকম বড় ব্যাগ, যার মধ্যে যেটা সব থেকে বেশি আমার প্রয়োজন সেটা হচ্ছে গিয়ে এরকম রাইস কুকার। তোমরা যারা ছোট বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে যাও, যাদের সঙ্গে ছোট বাচ্চা থাকে, যারা হোটেলের খাবার খেতে পারে না, তাদের জন্য কিন্তু এই তোমরা একই জিনিসপত্র সব ক্যারি করতে পারো। এসব নিলে পরে তোমাদের রাস্তাঘাটে কোনো প্রবলেম হবে না। এরকম একটা ছোট সাইজের রাইস কুকার নিয়ে নিবে, তাতে কি হবে তোমরা সেদ্ধ ভাত ঠাত, আর আমি কিন্তু চাল ডালটা ক্যারি করি না, কারণ প্রত্যেক জায়গায় গিয়ে কিন্তু চাল ডাল কিনতেই পাওয়া যায়, তো আমি সেখানে গিয়ে চাল ডালটা কিনে নিই। আর বাড়ির থেকে যেসব জিনিস নিয়ে যাই সেটা হচ্ছে একটা রাইস কুকার নিয়ে নিই, এক কৌটো ছাতু নিয়ে নিয়েছি, মুড়ির ছাতু এটা আমার লাগে, চিনি নিয়ে নিয়েছি, এরকম একটা কৌটা যেটাতে এয়ার টাইট, মানে স্টিলের, এটা স্টিল তো কোনো ক্ষতি করে না, তো যার জন্য এর মধ্যে আমি কিছু বিস্কিট নিয়ে নিয়েছি, কারণ মেরি বিস্কিট ছাড়া আমি অন্য কোনো বিস্কিট খাই না, যদিও কম খাই তবু খিদের টাইমে হয়তো কোনো সময় এটা ছোট তো ব্যাগের থাকে খেয়ে নিতে পারি। আর একটা খালি এরকম নিয়ে নিয়েছি টিফিন বাটি, এটা থাকলে পরে অনেক সময় আছে যে কোনো কিছু খাবার নিয়ে আমি ট্রেনে উঠতে পারি বা কিছুতে উঠতে পারি, খাবারটাতে ভালো থাকে স্টিলের জন্য, এটা একটা নিয়ে নিয়েছি। আর যেটা নিয়েছি সেটা হচ্ছে কি লবণ নিয়ে নিয়েছি, কারণ আমার তো লবণ ওখানে লাগবেই খুব সামান্য, আমি তো ওখানে অন্য কিছু রান্না করতে পারবো না, ভাত সেদ্ধ ভাতটাতেই করে খাবো, যার জন্য অত বড় একটা 1 কেজির প্যাকেট কেনার আমার কোনো প্রয়োজন নেই, যার জন্য আমি একটা খুব ছোট কৌটোর মধ্যে একটু লবণ নিয়ে নিয়েছি। একটা ছোট বোতলের মধ্যে আমি একটু তেল নিয়ে নিয়েছি, আমার তেলের দরকার হয় না, আমার সঙ্গে যারা থাকে তারা যদি চায় খেতে পারে। আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, এটা ছাড়া তো হবেই না, এটা নিয়ে নিয়েছি, এখানে মা অনেক কয়টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে, তো এটা নিয়ে নিয়েছি। আর এই রাইস কুকারটাকে আমি খুব ভালো মতো কিন্তু ওর বক্সে প্যাক করে নিব। এর আগেই আমার একটা ঘটনা ঘটেছে, আমার একটা রাইস কুকার এভাবে নষ্ট হয়ে গেছে, গেলবার আমি যখন হায়দ্রাবাদে গেলাম 5 মাস আগে, তখন কি হয়েছে প্লেনে দিয়ে দিয়েছি, প্লেন থেকে ফেলে দিয়ে আমার পুরো লিডটাকে ভেঙে দিয়েছে, যার জন্য এবার আমি ওপেন লিড নিয়েছি, এটা ভাঙার চান্স অনেকটাই কম। আর নিয়েছি এরকম কাগজের পাতা,
আমি যেখানে যাই হায়দ্রাবাদে না, ওখানে কাগজের পাতা অত ভালো পাওয়া যায় না, ওখানে একটা শাল পাতা টাইপের একটা পাতা পাওয়া যায়, খুবই পাতলা, তোমরা ওটাকে ভালো মতো ওয়াশও করতে পারবে না, আর খুব গন্ধ করে, আমার ওই শাল পাতার ওই গন্ধটা ভালো লাগে না, যার জন্য আমি কাগজের প্লেট একবারে অনেক কটা নিয়ে নিয়েছি, তাতে খাবো ফেলে দেবো অতটা প্রবলেম নেই। আর নিয়ে নিয়েছি কিছু গ্লাস, গ্লাসটা মা ধুয়ে রান্নাঘরে রেখেছে, ওটা আমি শুকিয়ে গেলে আমি ব্যাগে ভরে নেবো। তো এই হচ্ছে গিয়ে আমার খাবার দাবারেরই, জলের বোতল আমি রাস্তাতেই কিনে নেবো, কারণ জলটা অনেক ওয়েট হয়ে যায়, ওটা ক্যারি করতে প্রবলেম। তো বেসিক যে কয়েকটা জিনিস আমাদের প্রয়োজন আমরা শুধু কিন্তু ততটুকুই ক্যারি করছি। এবার আমি সবকিছু খেতে পারলে হয়তো আমার এই জিনিসগুলির প্রয়োজন ছিল না, কিন্তু তোমরা যারা অসুস্থ, যারা বাইরে যাবে বা যাদের সঙ্গে ছোট বাচ্চা আছে, তাদের তো এসব নিতেই হবে। আমি তো বাচ্চার মতো, আমার সব কিছু নিতে হয়, আমি সব বাসনেও খেতে পারি না, সব কিছু না, আমার জন্য আলাদা। তারপরে চামচ নিয়ে নিয়েছি, মা হয়তো এই ছাতু ডাব্বার মধ্যেই চামচ দিয়ে দিয়েছে। তো এই জিনিসগুলি আমি ক্যারি করি। তো তোমাদের আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানিও। আমি আজকে সেরকম কিচ্ছু করতে পারিনি, আমার এসব করতেই আজকে সারাদিন চলে গেছে। তো তোমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং শেয়ার করে দিও। আমি চাই যে সবাই জানুক, কারণ যারা প্রথমবার যাচ্ছে তাদের যাতে কোনো রকম প্রবলেম না হয়, তারা যাতে খুব ভালো মতো ট্রাভেল করতে পারে, রাস্তায় কোনো প্রবলেম মানে পড়তে না হয়, যার জন্যই আমার এই ভিডিওটা বানানো। তো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, এখন আজকে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কালকে সকাল সকাল বেরোতে হবে, কালকে এখান থেকে আমরা প্রায় ভোর 5:30-6টায় বেরিয়ে যাব। তো গুড নাইট। Thank you.